তৃণমূল কংগ্রেসের কাজই হলো মাফিয়া রাজ প্রতিষ্ঠা করা, সেখান থেকে সাধারণ মানুষের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়ার দিকে কোনো রকম কর্ণপাত না করে বরং মানুষকে কী করে হয়রানি করা যায়, তাদের কাছ থেকে কাটমানি আদায় করা যায়, এই সমস্ত জিনিসগুলো তারা চালাচ্ছে মাফিয়াদের সমর্থন নিয়ে, এবং সেই মাফিয়াদের সমর্থন করছে শাসক দল এবং পুলিশ প্রশাসন। অন্যদিকে জেলা তৃণমূলের মুখপাত্র শুভময় বসু বলেন, তৃণমূল কংগ্রেস কোনো জমি মাফিয়াদের প্রশ্রয় দেয় না, কেউ যদি তৃণমূলের নাম ভাঙিয়ে এ ধরনের কাজ করে থাকে তাহলে দল পাশে থাকবে না, প্রশাসনকে সেক্ষেত্রে বলা হবে কঠোর ব্যবস্থা নিতে। আর এটা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে যে তৃণমূল আইনের শাসন প্রতিষ্ঠা করছে, তৃণমূল কোনো এইসব ভরাটকারীকে মদত তো দেবেই না, যারা ভরাট করছে তারা নিশ্চয়ই দুষ্কৃতকারী হয়েছে এই এলাকার, সাধারণ মানুষ প্রতিবাদ করেছেন থানায় যান, দরকার হলে আমরা প্রশাসনিক ওখানে আমাদের দলের নেতাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা বলছি মমতা ব্যানার্জির আমলে কোনো রকম কোনো দুষ্কৃতিমূলক কাজ ভরাটের কাজ করা যাবে না, এটা আপনাদের দায়িত্ব নির্বাচনে বলছি।